জলপাইগুড়ির ইতিহাসে এই প্রথম হচ্ছে না রাবণবধ। দশমীর দিন প্রতিবার বাবুপাড়ার উদ্যোগে রাবণবধের আয়োজন হয় বাবুঘাটে, কিন্তু এইবার করোনার জন্য সেই রাবণবধ আর হচ্ছে না। পৌরসভার তরফেও জলপাইগুড়ি শহরের শাক্তি নিরঞ্জন ঘাট সামাজিক দূরত্ব যাতে মানা যেতে পারে সেইভাবেই করা হয়েছে। কোনোভাবেই ভিড় করা যাবে না, এই কথা জানিয়েছেন পৌরসভা। পৌরসভার প্রশাসক বোর্ডের সদস্য সন্দীপ মাহাতো আজ একাধিক ঘাটগুলো ঘুরে দেখেন। সমাজ ও নদী বাঁচাও কমিটির আহ্বায়ক সঞ্জীব চ্যাটার্জি বলেন, কোনোভাবেই করলা নদীকে নোংরা করা যাবে না। সাতখানা ঘাটকে পৌরসভা বিগত বছরের মতো এবারও সাতখানা ঘাট নিরঞ্জন ঘাট পৌরসভার দ্বারা চিহ্নিত হয়েছে এবং যেটা জেলা প্রশাসনের সঙ্গে আমরা যোগাযোগ রেখে এই ঘাটগুলোতে প্রতিমা বিসর্জন কাজ হবে। তার মধ্যে রয়েছে আমাদের তিন সাহেবের ঘাট, বাবুপাড়া ঘাট, সমাজপাড়া ঘাট, মাসকলাইবাড়ি ঘাট, এনসিসি অফিসের ঘাট, দেশবন্ধুপাড়া ঘাট এবং আরেকটা ঘাট যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের সুভাষ উন্নয়নপল্লীতে একটা ঘাট রয়েছে। এই কটা ঘাটের পৌরসভা থেকে আমরা সেখানে প্যান্ডেল করে দিচ্ছি। আমাদের ক্যাম্প অফিস থাকবে, সেখানে আমাদের পৌরসভার লোকজন থাকবে, পানীয় জলের ব্যবস্থা থাকবে, পর্যাপ্ত পরিমাণে আলোর ব্যবস্থা করা হয়েছে এবং মেডিকেল টিম থাকবে। তাছাড়া চারটে বড় ঘাটে বাবুপাড়া, তিন সাহেব ঘাট, সমাজপাড়া ঘাট এবং মাসকলাই ঘাটে আমরা ক্রেনের ব্যবস্থা রাখছি। বড় প্রতিমাগুলো বিসর্জন দেওয়ার ক্ষেত্রে যাতে অসুবিধা না হয় তার জন্য আমরা চারটে ক্রেনের ব্যবস্থা রাখছি। তাহলে এবার কি বাবুঘাটে যে একটা ভিড় জমা হয় বা ভিড়ের ব্যাপারটা সম্পূর্ণ পুলিশ প্রশাসন দেখবে। পুলিশ প্রশাসন যেভাবে নির্দেশ দেবে পৌরসভা সেভাবে তার সঙ্গে যোগাযোগ রেখে প্রতিমা নিরঞ্জনের কাজ সম্পূর্ণ। না, এটা দীর্ঘদিনের রেওয়াজ। এবার এই কোভিড-19 পরিপ্রেক্ষিতে সরকারের তরফেও আমাদের কাছে যে নির্দেশ এসছে তাতে এ ধরনের কোনো রাবণবধ ইত্যাদি না করাই ভালো। যে এই জন্যে যে রাবণবধ করতে গেলেই মানুষের ঢল নামে প্র্যাকটিক্যালি। এখানে যে বিসর্জনটা মানে আকর্ষণই ছিল হচ্ছে রাবণবধ। তা সেই রাবণবধ আমরা করছি না, আমাদের বাবুপাড়ার তরফে যেটা মিলন রাহা আমাদের দীর্ঘদিন ধরে এটা করে এসছে এবং তার সঙ্গে অনেক মানুষও ছিল আমাদের পাড়ার, তা সেটা করে এসছে। কিন্তু সেটা এবার যেহেতু এই করোনার একটা মহামারী চলছে সেই জন্যে আমরা এটা করছি না। আমরা একটাই করছি জনসাধারণের কাছে আবেদন, আজকে যে বিসর্জন যেটা হবে এখানে সেখানে সরকার এবং প্রশাসনকে প্রত্যেককে হেল্প করুন যেন কোনো অসুবিধা এটা না হয় জায়গায়। একটা কথা বলি, আমাদের পিছনে যে নদীটি, নদীর নাম করলা নদী। এই করলা নদী হচ্ছে জলপাইগুড়ির প্রাণ। আজকের এই দূষণমুক্ত নদীকে করবার জন্য আমাদের করজোড়ে আবেদন, নদীকে দূষণ করবেন না। এই কারণে করলেই কিন্তু আপনি নিজেরটা নিজের সর্বনাশ করছেন।